জানি অবস্থা দাও আমাদের যারা যারা এই প্রজেক্ট মেশিন ফিরে আছেন সেই পথ ধরেই কিন্তু আমরা চলছি সুমনদার গান আমাদের কাছে ভগবানের সৃষ্টির মতো আমরা জানি না ভগবানকে কিন্তু কবি সুমনের গান আমাদের কাছে সত্যি ভালো বাংলা গান কবি সুমনের জন্য একটা জোরে হাততালি যদি আপনারা দেন আমার খুব ভালো লাগে সঙ্গীত মেলার খুব প্রয়োজন সুমনদার আমার কাছে আরো বেশি আনন্দের এই কারণে যে ধরা যাক 20-22 বছর ধরে যে লোকটা গান শুনে শুনে আমি বড় হয়েছি ধরুন আমি যে আপনি যে আপনারা যেরকমভাবে অনুষ্ঠানে দেখতে এসছেন আমাকে আমি একই রকম ভাবে সুমনদার গান শুনতে বিভিন্ন মঞ্চে মঞ্চে শুনতে আমি ঘুরে বেড়াতাম কখন ওনার এই সময় গান শুনবো একটা টিকিট পাওয়ার জন্য তখন হাউসফুল হতো সমস্ত শো এবং তারপরে 20-22 বছর বাদে যখন উনি আমাকে ডাকলেন ফোন করে যে গান রেকর্ড করতে হবে সেটা যে কি অনুভূতি রাষ্ট্রীয় পুরস্কার বিশাল ভালো লাগার অনুভূতি আপনাদের ভালোবাসা দুর্দান্ত আপনাদের ভালোবাসা ছাড়া আমার টিকে থাকারই কোনো কথা নয় কিন্তু সেই সুমনদার সাথে কাজ করাটাও আমার কাছে খুব বড় গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল রবি সুমনের তৈরি করা তুমি কেমন তুমি কেমন তুমি আমায় যখন আদর করো
ঠিক আপনাদের মোবাইলের টর্চ যেমন জ্বলছে তেমনি ভাবেই যেন বাংলা গান সারা জীবন আপনাদের ভরসায় চলতে পারে, এটুকু ভরসা রাখতে।